আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাঁঠাল গাছের রিপোর্টিং করতে হয় বা আপনার ব্যাগিং করতে হয়। তো এখানে যে মাটিগুলো তৈরি করা হয়েছে এই মাটিগুলো আপনি আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই মাটিগুলো আপনার তৈরির প্রসেসটা আমরা দেখিয়েছি। এখানে আপনার গোবর সার দেওয়া হয়েছে, নর্মাল মাটি দেওয়া হয়েছে, আর সাথে ইউরিয়া, টিএসপি আর আপনার ফসফেট আর ডিএপি সার, ওটা দেওয়া হয় না আর কি। ফসফেট দিলে ডিএপি আর এগুলো আলাদা আলাদা দিলে ডিএপি দিতে হয় না, আর ডিএপি দিলে আপনার ওগুলো না দিলেও চলে। সো এটা আপনার বক্সের মধ্যে মানে ব্যাগটার মধ্যে আমরা প্রথমে মাটি নিয়েছি, তারপর এখানে চারা এটা আগে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি আপনার ব্যাগের মধ্যে দেওয়া হয়েছিল। তো ওই ব্যাগ থেকে আমরা এখন 8 ইঞ্চি বা 9 ইঞ্চি ব্যাগে দিচ্ছি, 9x9 যেটা, এটার মধ্যে মাটিগুলো প্রথমে আমরা অল্প কিছু নিচে দিয়ে নিয়েছি, তারপর এখানে চারাটা বসিয়ে তারপর আমরা মাটিটা দিয়েছি। আর মাটিটা সার মিক্স করার পর আপনারা 10-15 দিন শুকিয়ে নেবেন। এটা আমরা সাথে সাথে দিয়েছি কিন্তু এটা দেওয়া আমাদের উচিত হয় নাই, কিন্তু গাছগুলো হয়তো টিকতেও পারে নাও টিকতে পারে, কোনো নিশ্চয়তা নাই। এর আগে আমরা যে মাটিটা তৈরি করেছিলাম ওই মাটিটা আমরা 10-15 দিন পরে আমরা ইউজ করেছিলাম, কিন্তু আজকে মাটিটা শর্ট পড়াতে আমরা যেহেতু অনেকগুলো গাছ প্রায় 17-18টা গাছ একসাথে পট ব্যাগিং করেছি, যে কারণে আর কি আমাদের আবার মাটি তৈরি করতে হয়েছে। তো আমরা একটু ঝামেলা একটু মনে হলো আর একটু আমার সামনে একটু ব্যস্ততা আছে, যার কারণে আমরা এখনই কাজগুলো শেষ করে ফেলছি। তো এরকমভাবে আমরা এটা মাটিগুলো পূরণ করে ব্যাগিং করলাম। তো আমরা অনেকগুলো গাছ ব্যাগিং করেছি, আপনাদের দেখাচ্ছি আমরা কয়টা গাছ ব্যাগিং করেছি। তো তার আগে আমরা এগুলো মানে মাটিগুলো যেগুলো বেশি হয়েছে এগুলো একটা ব্যাগের মধ্যে রাখবো আর এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিব। তো এখন আমরা গাছগুলোতে পানি দিয়ে দিব, পানি দিয়ে আমরা এগুলো ছায়ায় রেখে দিব 4-5 দিন, যাতে করে এগুলোর শিকড়ের সাথে মাটিটা ভালোভাবে ক্র্যাপ করতে পারে। তাহলে আপনার মাটির সাথে যখন লেগে যাবে বা মাটি থেকে রস না সংগ্রহ করবে তখন আপনারা আর কি এগুলো রোদে রাখবো, তাহলে আর কি গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। যেমন এই যে এই গাছের মাটিটা দেখছেন একদম শুকনা ছিল, আমরা এরকমভাবে মাটিগুলো তৈরি করে নিব আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বিষয়টা দেখানোর জন্যই মূলত আম গাছের আমি একটা ভিডিও করব যে আম গাছে কীভাবে ব্যাগিং করতে হয়। আমার বড় কিছু চারায় কলম করা আছে, আর এটা আমার একটা বনসাই গাছ এই টবের মধ্যে ছিল, এটা হঠাৎ করে পচে গিয়ে কীভাবে নষ্ট হয়ে গেলো বুঝলাম না, আর এটা হলো আম গাছের ব্যাগগুলো। তো এই বনসাইটা আমি টবে স্থানান্তর করবো, সেই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।